তো আসে না ভালো, সে তো বাসে না। আয় 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 আয়, না 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 না, কি বস ভালো তো। এই গাইস, আমি সুপ্রিয়া মাঝি, আর মাই চ্যানেল ছোট্ট ছেলে। গাইস, সো গাইস, গুড নিউজ হচ্ছে এটাই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। বাট সমস্যা নেই, আমি অনেক রিকভার করার চেষ্টা করেছি বাট ফেরাতে পারিনি। বাট সমস্যা নেই, আমি আবারও নতুন একটা অ্যাকাউন্ট খুলবো। আমি মজা আয়েগা না ভিড়ো, তাড়াতাড়ি আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলবো আর সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো গাইস, আজকে আমরা দেখবো মাথা ফাটা কিছু মেয়েদের ট্যালেন্টেড রিলস। দুঃখের বিষয়টা, এদের মাথা তো ফেটে যায় কিন্তু জুড়তে চায় না, তাই প্রত্যেকটা ভিডিওয়ে মাথায় ব্যান্ডেজ থাকবে। তোমার স্কুলের পথে আমাকে পাবে না, মগর এক দিন উনকো রোনা পড়েগা, জীবনটা তো আজ এখানে এসে। তো আজকে আমরা দেখবো এদের মাথা ফাটা ট্যালেন্টস। চলো গাইস, আজকে ভিডিওটা শুরু করা যাক। ও মাই গড, ঠিক আছে সব ঠিক আছে আমি মানলাম, বাট মুখটা ভাই এরকম কে করে? আমিও ভাবতাম যে একে দেখার পর, মানে প্রোফাইল যখন আমি প্রথম দেখলাম বা ফার্স্ট একটা ভিডিও দেখলাম, হলো কতটা মাসুম একটা ইনোসেন্ট একটা মেয়ে। বাট এ কোনো দিক থেকেই বাচ্চা বা মাসুম নয়, এ হচ্ছে একটা চৌ বাচ্চা। কিতনে মাসুম তে, আহা চুমু, চুমুটা দেখেছো? চুমুটা দেখি আহা জিলু, মরে গেছে মরে গেছে মরে গেছে। নাম সজিলু, তেরে নাম সে মর যাও, তেরে নাম জিলু, তেরে নাম সে মর যাও। মানে বাঁচানো সম্ভব না আর, বাঁচানো সম্ভব ভাই, হোয়াট আ অ্যাক্টিং স্কিল ভাই, হোয়াট আ রিয়েল অ্যাক্টিং। মানে আমি এর জাস্ট মুখটা দেখি, মানে বিশ্বাস করো সিরিয়াসলি বলছি, প্রত্যেকটা ভিডিওতে এর মুখটা না দেখার মতো। শূন্য পকেট অভাব, গলা টিপছে ভাই, নিজের গলা এভাবে কেটে। এর থেকে বেশি প্রেশার দিলে বুনু পিছন দিয়ে হাগা বেরিয়ে যাবে, ছেড়ে দে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, মানে জানেই না ও কি। বসন্ত কালে তোমায় বলতে পারিনি, তো চাপ নেই শীতকালে বলে দিও। মানে ওর মুখটা ভাই, এর মুখটা দেখো। তাও আবার আজকে বোয়াল মাছটা 8 কিলো সাইজের আছে, একদম রাঘব বোয়াল মাছ। ওই মা, ভাই প্যার কে ধোকে থেকে মনে পড়লো, আগের দিন আমি কিন্তু আমার এক্স কে দেখেছি, বিশ্বাস করো। আমি এখন ভাবি, আমি জাস্ট এখন ভাবি যে আমার চয়েস সিরিয়াসলি খুব ভালো ছিল, একদমই না, মানে এখন আমি ভাবছি যে কি বেকার চয়েস ছিল আমার। এই ভিডিওটা যেটা আমরা দেখবো, এটা কিন্তু অনেক বেশি কষ্টের অ্যান্ড অনেক বেশি দুঃখের, তো রেডি থাকো কাঁদার জন্য। Ha 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 ha
এইসব ভিডিও দেখার থেকে কুকু এফএম এ গিয়ে অডিও বুক দেখা অনেক ভালো। এখানে সব রকমের অডিও বুক তোমরা পেয়ে যাবে, যেমন সেলফ হেল্প, হিস্ট্রি, জিওগ্রাফি, ফাইন্যান্স, আরো অনেক রকমের। আমি তোমাদের সাজেস্ট করব হুক শোনার জন্য। আমরা মোবাইল খুলে সারাদিনে সোশ্যাল মিডিয়াতে অনেক টাইম স্পেন্ড করি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ডেভেলপার্সরা এমন ভাবে তৈরি করে যে আমরা সেখানে হুকড হয়ে পড়ি, আমরা সেখানে আটকে থাকি। এই হুকটের সাহায্য নিয়ে আপনি আপনার প্রোডাক্ট লঞ্চ করতে পারেন, মানুষকে ম্যানিপুলেট করতে পারেন এবং তাদেরকে আপনার প্ল্যাটফর্মে আটকে রাখতে পারেন। এবার কিভাবে আটকাবেন তার জন্য আপনাকে হুক সামারিটা দেখতে হবে। এটা প্রাইস 399 পার ইয়ার, বাট তুমি যদি আমার এই কুপন কোড CHT50 ইউজ করো তাহলে পেয়ে যাবে 200 টাকা অফ, মানে 1 ইয়ারে 199 টাকা মাত্র। আর এই অফারটা ফার্স্ট 250 জনের জন্যই ম্যানেজ করতে পেরেছি। সো জলদি যাও, ডেসক্রিপশনে দেওয়া লিংক আছে, ডাউনলোড কর। ও মাই গড, অ্যাক্টিং বলে একটু হাঁটা ছোট কর। ঠিক আছে, আমি বুঝলাম কেউ তোকে ভালোবাসে না, রিজন হচ্ছে এটাই যে তুই মুখটা না বড্ড বেশি খুলে ফেলিস, মানে এত বড় হা করিস। আর একটু বেশি বড় হা করলে বিশ্বাস কর তোর ভেতরের পাকস্থলী পর্যন্ত দেখা যাবে। এইবার আমরা একটা ইমোশনাল স্টোরি দেখবো, মানে অনেক বেশি ইমোশনাল একটা স্টোরি, যেটা দেখার পর তোমার চোখের জল আর আটকে রাখতে পারবে না তুমি। ইন্ডিয়ান আর্মি, না মানে এটা আমাদের ইন্ডিয়ান আর্মি। সিরিয়াসলি দেখো, এটাকে দেখে কোন দিক থেকে আমাদের ইন্ডিয়ান আর্মি মনে হচ্ছে, মানে আমাদের ইন্ডিয়ান আর্মি মানে একটা আলাদা সোয়াগ, আলাদা লেভেল। বাট একে দেখো, একটা আর্মির টুপি, একটা বাবার পুরনো শার্ট আর একটা কালো প্যান্ট। আর্মি ইকে, হ্যালো স্যার, এখন ফোন এসছে। হ্যালো স্যার, HALLO, হ্যালো স্যার, ফোন এসেছে। ওকে, অফিস থেকে কল এসেছে, চলে যেতে হবে। এবার কোন অফিস আমরা জানি না, বাট অফিস থেকে ওকে কল এসেছে, চলে যেতে হবে। ঠিক আছে, চলে যাবে। আর বউ বলছে কবে চলে যাবে। বউ এখন জিজ্ঞেস করছে, কিউট ওয়াইফ জিজ্ঞেস করছে যে কবে চলে যাবে তুমি। আজ বিকেলেই, মানে আজ বিকেলেই ওকে চলে যেতে হবে। ঠিক আছে, আজ বিকেলে। বাট বউয়ের খুবই তাড়া, বউ এখন ব্যাগ দিয়ে বলছে বাই, মানে এখনই চলে যাও, মানে বিকেলে যাওয়ার কথা, ওর সমস্যা নেই, এখনই ব্যাগ ধরে দিয়ে দিল, যাও তুমি যাও, চলে যাও। তো বড় ব্যাগ নিয়ে নিল টাটা, মানে বড় ব্যাগ, বড়ে যাওয়ার কথা বিকেলে, বড়ে যাওয়ার কথা বিকেলে, বাট এখনই বউ ব্যাগ দিয়ে দিয়ে চলে গেছে বাই। চিঠি লিখছে আমরা দেখতেই পাচ্ছি, ওকে চিঠি ওপরে লিখছে ঠিকই, কিন্তু কি লিখছে বোঝা যাচ্ছে না, ওপর থেকে পেনটা বুলিয়ে দিচ্ছে, বাট চিঠি লিখছে কন্টেন্ট অনুযায়ী। ওকে, বর্ডার থেকে চিঠি এসছে, বউ খুশি, অনেক বেশি বউ খুশি হয়ে গেছে, দেখতেই পাচ্ছে এখন কিউট বউ, অনেক খুশি হয়েছে, বর্ডার থেকে চিঠি এসেছে, পড়বে। বর্ডারে আছি, যুদ্ধের জন্য নেটওয়ার্ক প্রবলেম, তাই ফোন করতে পারছি না। ঠিক আছে, বর্ডারের জন্য এখন যুদ্ধ হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, ফোন করতে পারছে না, কিন্তু ইনস্টাগ্রামে ভিডিও বানাতে পারছে। ভাই নেশা হয়ে গেছে, কিছু বল ভাই। সিগারেট খেলে হয় ক্যান্সার, আর মদ খেলে হয় ডান্সার। বউ এখন ফকিং রিয়াকশন, ভগবান আমার স্বামীকে ভালো রেখো। ঠিক আছে, সমস্যা নেই, ভালো রাখবে, বউ প্রার্থনা করছে। বর চলে এসছে বাড়ি, বর্ডার থেকে চলে এসেছি, বর্ডার থেকে চলে এসেছি। স্টোরিটা দেখার পর অনেক বেশি ইমোশনাল ফিল করছি গাইস। তো যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট, তো তোমাদের অনেকের মনে হতে পারে তো আমাদের আর্মি মশাই, এই যে ইন্ডিয়ান আর্মি, বাড়ি চলে এসছেন, তো বাড়ি আসার পর উনি কি করবেন? উনি এখন রাস্তায় বেরিয়ে ইনস্টাগ্রামে রিলস বানাবেন। না, আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল যে এরকম রিয়াকশন দিয়ে ভিডিও কেন বানায়, মানে এত বড় হাঁ করে, কখনো কেঁপে কেঁপে ওঠে, মানে এত কষ্টের জীবনে কেন? ও বাবা, তারপর দেখলাম এ তো পাক্কা গাঁজাখোর। এইরকম টাইপের কোয়ালিটির আরো এক দুজন চৌবাচ্চাকে আমি খুঁজে বার করেছি, তাদেরকেও তোমাদের দেখাতে চাই। কেন ভাই, কেন? What acting! মানে ওর চোখে একটু বেশি ভলিনি পড়ে গেছে, যার ফলে চোখটা ঠিকঠাক ভাবে খুলতেও পারছে না। কপালে ব্যান্ডেজ, তো আবার এত সরু করে ভাই, এত সরু করে কার কপাল ফাটে ভাই? আর তারপর হাতে আবার ব্যান্ডেজ, মানে এটাই বোঝাতে যাচ্ছে ওর হাতেও লেগেছে, ওর কপালেও লেগেছে। বাট সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটাই যে ওর মনে যে আঘাতটা লেগেছে সেটা অনেক বেশি কষ্টের। শোনা গো আমার, না আমার সিরিয়াসলি একটাই কথা, এতে বাড়ির লোকজন কেলায় না এদেরকে।
আমি একটাই কথা বলতে চাই, ওর ড্রেসিং সেন্সটা দেখো ভাই, কপালে সরু করে ব্যান্ডেজ, একটা স্যান্ডেল গেঞ্জি, একটা শর্ট প্যান্ট আর একটা বুট, ভাই এটা পূজোর ড্রেস ভাই। বিশ্বাস করো গাইজ, এইরকম চোপা নিয়ে যদি কেউ আমার স্কুলের পথে দাঁড়িয়ে থাকতো, আমি সেই স্কুল নয় সেই এরিয়া ছেড়ে আমি পালিয়ে যেতাম। অ্যাক্টিং দেখেছো, অ্যাক্টিং ভাই, আমি এর থেকে বেশি এর ভিডিও দেখতে পাবো। আমি সিরিয়াসলি ও যেভাবে রিয়াকশন দিচ্ছেন আমার লিটারালি ভয় লাগছে। আহা গো, কষ্ট পেয়েছে অনেক। হ্যাঁ হ্যাঁ, ভুলে যাও, তুমি ভুলে যাও। আহা গো, শোনা আমার, খুব কষ্ট পেয়েছে আমার বোনটা, খুবই কষ্ট পেয়েছে, দেখতেই পাচ্ছ আর কষ্ট আমি দেখতে পাচ্ছি না। প্যান্টে হেঁকে ছড়ানোর বয়সে যদি সংসার পাতার স্বপ্ন দেখে তো এরকম একটু হবেই। তো যাই হোক, এত কষ্ট আমি আর নিতে পারছি না, আজকের জন্য এতটাই থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে কুকু এফএম অবশ্যই ডাউনলোড করো, আর এই হুক শুনতে ভুলো না।